সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা উচ্চতর গণিতের ত্রিকোণমিতির, আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো 8.3, 8.3 এর আমরা অঙ্কগুলো দেখেছি, অনুশীলনী 8.3। এটা সূত্রগুলো আমরা সিম্পল সূত্রগুলো দেখেছি। এবার আমরা দেখব ত্রিকোণমিতিক অন্যান্য যে সূত্রগুলো, এই সূত্রগুলো আমরা দেখে, সূত্রগুলো লিখে এবং সূত্রগুলো যতটা পারি প্রমাণ করে আমরা পরবর্তীতে আমাদের ক্লাস ওই অঙ্কগুলো আমরা ক্লাস নিব সমাধান করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যদি দুটা পরস্পর স্থিতি সরলরেখাকে এভাবে আমরা অঙ্কন করি, যারা লম্বভাবে ছেদ করে, তাহলে এক্স ড্যাশ ও এক্স এবং ওয়াই ও ওয়াই ড্যাশ লম্বভাবে পরস্পর ছেদি সরলরেখা লম্বভাবে ছেদ করল। ও হলো ছেদবিন্দু বা মূলবিন্দু। এখানে আমরা মাইনাস থিটা কোণ, এখান থেকে আমরা বলবো যে এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি যায় তাহলে সেটা হবে ধনাত্মক। ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলো ধনাত্মক, ধনাত্মক। কিন্তু ঘড়ির কাঁটার দিকে যদি আসে তাহলে কোণ হবে ঋণাত্মক। তাহলে এখন ঘড়ির কাঁটার দিকে আসলে কিছু পরিমাণ থিটা সূক্ষ্ম কোণ এই পর্যন্ত আসলো, মনে করো ঘড়ির কাঁটার দিকে এই পর্যন্ত আসলো। তাহলে এটা হলো থিটা, মাইনাস থিটা কোণ, এটা হলো মাইনাস থিটা, এখানে আসলো, এটি আমাদের কোণটা হলো মাইনাস থিটা, থিটা কোণ। এখানে আমরা মাইনাস থিটা এইভাবে লিখবো না, যেহেতু সে ঘড়ির কাঁটার দিকে আসছে এখানে ঋণাত্মক দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপাতত থিটা এটা ঋণাত্মক দিকে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা লক্ষ্য করো, আমাদের খেয়াল রাখতে হবে এটা অল পজিটিভ, অল সাইন টেন কস, তাহলে সাইন এবং কোসেক ধনাত্মক, বাকি সব ঋণাত্মক, টেন এবং কট ধনাত্মক, বাকি সব ঋণাত্মক, আর কোসেক এবং সেক ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। আর প্রথম কোয়াড্রেন্টে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, এই কোয়াড্রেন্ট। তাহলে এখানে তোমাদের খেয়াল করতে হবে, এটা আমরা জানি যে অল পজিটিভ, সকল ধনাত্মক, সকল যে ছয়টা অনুপাত আছে সেগুলো ধনাত্মক। আর দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক ধনাত্মক, বাকি কোণগুলো ঋণাত্মক। তদ্রূপ তৃতীয় কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট ধনাত্মক, বাকি অনুপাতগুলো ঋণাত্মক। তদ্রূপ চতুর্থ কোয়াড্রেন্টে কস এবং সেক ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক। এবার আমরা মাইনাস থিটা কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটা আর যদি প্রথম কোয়াড্রেন্টে যাইতো তাহলে এটা হলো ধনাত্মক প্লাস থিটা, তাহলে এটা হলো মাইনাস থিটা। তাহলে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা হবে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে থিটা কোণ, দ্যাট ইজ বিলো 90 ডিগ্রি, সূক্ষ্ম কোণ, থিটা পরিমাণ কোণ আসলো। এখানে এই ক্ষেত্রে আমরা এই মাইনাস থিটাটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে আমাদের দেখতে হবে, এটা চতুর্থ কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রেন্টে আছে। এখন আমরা এই চতুর্থ কোয়াড্রেন্টে কার মান কত আমরা বের করব, সাইন, শিক্ষার্থীবৃন্দ, সাইন মাইনাস থিটা আমরা এইভাবে লিখি সহজভাবে, কস, কস মাইনাস থিটা, টেন মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা, সেক মাইনাস থিটা, অ্যান্ড কট
মাইনাস থিটা আমরা সহজভাবে বের করব আর এটাকে এই এই প্রমাণটা আমরা অন্যভাবে করতে পারি তোমাদের বইতে যেভাবে আছে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আছে এটা যদি মাইনাস থিটা কোণটা এভাবে এদিকে আসে তো আমরা এখানে এটা ধনাত্মক থিটা কোণ সমপরিমাণ তো এখানে থিটা থিটা এটা মাইনাস থিটা লেখান থেকে এটা লম্ব অঙ্কন করে আমরা লম্ব ত্রিভুজ যেভাবে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বের করি এইভাবে আমরা এই ত্রিভুজ থেকে আমরা চতুর্থ কোয়াড্রেন্টে যে ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ সেখান থেকে আমরা এটা জ্যামিতিক প্রক্রিয়ায় আমরা বের করে নিতে পারি বের করতে পারি আর এখানে আমরা এভাবে না করে আমরা সহজভাবে এটিকে বলে যাচ্ছি তোমরা মনে রাখবে খেয়াল রাখো তাহলে মাইনাস থিটা কোণ কোন চতুর্ভাগে আছে চতুর্থ চতুর্ভাগে ফোর্থ কোয়াড্রেন্টে খেয়াল করো সাইন মাইনাস থিটা খেয়াল করো বন্ধুরা সাইন এখানে ছয়টা অনুপাতই চতুর্থ কোয়াড্রেন্টে ফোর্থ কোয়াড্রেন্টে হিসাব করতে হবে তো সাইন চতুর্থ কোয়াড্রেন্টে আসলে সাইন থিটা সাইন মাইনাস থিটা হলো এখানে চতুর্থ কোয়াড্রেন্টে সাইন মাইনাস থিটা খেয়াল করো সাইন তার নিজের অবস্থান ছেড়ে চতুর্থ অবস্থানে আসলো সেই জন্য নিজের অবস্থান বাদ দিয়ে অন্যের অবস্থানে যাওয়ার সাথেই সেটা হয়ে গেল কি ঋণাত্মক তাহলে সাইনই থাকবে এখানে যেহেতু সমকোণের হিসাব জোর বা বিজোরে আসে নাই আমরা এই হিসাবটা করব না আমরা যদি এটা আরেকদিন আমি তোমাদের দেখাবো এইভাবে এইভাবে বের করে এটা আমরা কিছু পরিমাণে এইভাবে দিয়ে লম্ব একে এটা কেন হয় আমরা এটা দেখাবো এখন শুধু তাৎক্ষণিকভাবে মনে রাখার জন্য খেয়াল করো সাইন তার নিজের অবস্থান চেঞ্জ করলো সেই জন্যে দ্বিতীয় অবস্থান থেকে চতুর্থ অবস্থানে আসার কারণে সাইন হবে মাইনাস এখানে মাইনাস সাইন হবে কি মাইনাস ঋণাত্মক নিজের অবস্থান বাদ দিয়ে অন্য অবস্থানে গেছে তাহলে সাইন মাইনাস থিটা অবস্থান চেঞ্জ হয়েছে এই জন্য হবে মাইনাস মাইনাস সাইন থিটা তদ্রূপ কস তার নিজের অবস্থানে আছে সেই জন্য কস হবে তার ধনাত্মক কস হবে কি ধনাত্মক নিজের অবস্থানে আছে সেটা হবে ধনাত্মক তাহলে কস থিটা আর ট্যান হবে থার্ড থেকে চতুর্থ অবস্থানে হিসাব স্থান পরিবর্তন তাহলে মাইনাস ট্যান থিটা তদ্রূপ কোসেক চেঞ্জ করলো দ্বিতীয় থেকে চতুর্থ অবস্থানে হিসাব তাহলে মাইনাস কোসেক থিটা স্যাক যেহেতু কস এবং স্যাক ফোর্থ কোয়াড্রেন্টে চতুর্থ কোয়াড্রেন্টে সেই জন্য এখানে স্যাকথিটা স্যাকথিটা আর কট হলো তোমার তৃতীয় থেকে চতুর্থ সেই জন্য এখানে হবে মাইনাস কটথিটা শিক্ষার্থী বন্ধুরা আমরা সহজভাবেই এটিকে মনে রাখবো যে যেহেতু থিটাটা মাইনাস থিটা যেহেতু মাইনাস থিটাটা হবে চতুর্থ চতুর্ভাগে সূক্ষ্মগুণ এই চতুর্থ চতুর্ভাগে ছয়টা অনুপাত আমরা হিসাব করে নেব কোন অবস্থানে কী মান হয় এই চতুর্থ অবস্থানে কোন অনুপাতের কী মান হয় তাহলে সাইন মাইনাস থিটা দ্বিতীয় সাইন এবং কোসেক দ্বিতীয় থেকে চতুর্থ হিসাব যেহেতু স্থান পরিবর্তন এই জন্য মাইনাস 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 সাইন থিটা মাইনাস কোসেক থিটা তদ্রূপ ট্যান এবং কট ট্যান এবং কট ট্যান এবং কট এই দুটা তৃতীয় অবস্থান থেকে এটা চতুর্থ অবস্থানে স্থান পরিবর্তন সেই জন্য এক্ষেত্রেও মাইনাস হবে ঋণাত্মক হবে আর কস এবং স্যাক নিজের অবস্থানে থাকার কারণে দুটিই ধনাত্মক বা প্লাস আমরা এটা শিখলাম এরপর আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন জোর এবং বিজোর সমকোণের হিসাবটা করব জোর এবং বিজোর তাহলে প্রথমে আমরা নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করব অনুপাত এখানে আমরা এটা নিব আমরা প্রথমে প্লাসটা বের করে নিই ধনাত্মকটা
তাহলে আমরা প্রত্যেকটা আগে লিখে নিব এখানে কোয়াড্রেন্টের হিসাবটা নিয়ে নিই এইভাবে যে ঘরটা এইভাবে নিলাম জিরো এইভাবে তাহলে এক্স ড্যাশ ও এক্স এবং ওয়াই ও ওয়াই ড্যাশ এখানে আমাদের কোয়াড্রেন্ট হিসাব করব 90 ডিগ্রি প্লাস থিটা আমরা হিসাবটা এইভাবে নিব প্রথমে নিব সাইন এই পাশে নিই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা এটা সমান কত কস 90 ডিগ্রি প্লাস থিটা টেন 90 ডিগ্রি প্লাস থিটা কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা তদ্রূপ সেক 90 ডিগ্রি প্লাস থিটা এবং কট কট 90 ডিগ্রি প্লাস থিটা এটা আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে কোনটা খুঁজে বের করে নেই কোণের অবস্থানটা নির্ণয় করি কোণের অবস্থান কোথায় হবে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কোথায় যায় তাহলে এটা 90 ডিগ্রি এই পর্যন্ত 90 ডিগ্রি 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেল 90 ডিগ্রি আসলো আসার পরে আর প্লাস থিটা প্লাস তাহলে বাম দিকে আসবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই পর্যন্ত আসলো থিটা মনে করি এই পর্যন্ত আসলো তাহলে আমাদের এই অবস্থানে এটা 90 ডিগ্রি প্লাস থিটা আমাদের কোন অবস্থানে আসলো আসলো দ্বিতীয় অবস্থানে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা এটা কার ঘর অল সাইন ট্যান কোস অল পজিটিভ সাইন এবং কোসেক ট্যান এবং কট কস এবং সেক অল সাইন ট্যান কোস খেয়াল রাখো এইভাবে তাহলে সাইন সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সাইন 90 ডিগ্রি প্লাস থিটা এই দ্বিতীয় কোয়াড্রেন্ট দ্বিতীয় ঘর দ্বিতীয় চতুর্ভাগে আমরা হিসাব করব ছয়টা অনুপাতকে আমরা দ্বিতীয় চতুর্ভাগে হিসাব করব এইভাবে যে এটা কত ডিগ্রি 90 ডিগ্রি কয় সমকোণ এক সমকোণ কত সমকোণ এক সমকোণ এক সমকোণ হইলে বিজুর সমকোণ এক এক তিন পাঁচ সাত এটা বিজুর সমকোণ কী সমকোণ বিজুর সমকোণ তাহলে বিজুর সমকোণের ক্ষেত্রে অনুপাত যেটা আছে সেটা পরিবর্তিত হবে শিক্ষার্থী বন্ধুরা বিজুর সমকোণ হলে অনুপাত পরিবর্তিত হবে বিজুর সমকোণ হলে অনুপাত পরিবর্তিত হবে খেয়াল রেখো যেহেতু এক 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 সমকোণ তাহলে অনুপাত সব পরিবর্তন হবে যেমন সাইন হবে কস কস হবে সাইন ট্যান হবে কট কট হবে ট্যান কুসেক এবং স্যাক পরিবর্তিত হবে এরকম তাহলে বিজুর সমকোণের জন্য পরিবর্তিত হবে এক দুই নম্বর নিজের অবস্থানে ধনাত্মক মানে প্লাস অন্য অবস্থানে হবে মাইনাস শিক্ষার্থী বন্ধুরা নিজ অবস্থানে প্লাস অন্য অবস্থানে স্থান পরিবর্তন হইলেই কোয়াড্রেন্ট পরিবর্তন হইলেই চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখন সাইন যেহেতু তার দ্বিতীয় অবস্থানে সাইন এবং কোসেক খেয়াল করো সাইন এবং কোসেক এটা হলো দ্বিতীয় অবস্থানে আর আমরা এখানে 90 ডিগ্রি প্লাস থিটা দ্বিতীয় অবস্থানে নির্ণয় করতেছি সেই জন্য সাইন এবং কোসেক দ্বিতীয় অবস্থানে থাকার কারণে হবে প্লাস নিজের অবস্থানে আর যেহেতু 90 ডিগ্রি এক সমকোণ তাহলে অনুপাত পরিবর্তিত হবে সাইন 90 এক সমকোণের জন্য সাইন পরিবর্তন হয়ে কী হবে কস সাইন পরিবর্তন হবে কস থিটা তদ্রূপ কস 90 ডিগ্রি প্লাস থিটা কস হলো তার চতুর্থ অবস্থানে তার অবস্থান কস হলো এখানে আর ট্যান হলো এখানে আর কট এটা হলো সাইন এটা হলো অল শিক্ষার্থী বন্ধুরা তাহলে কস চতুর্থ অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে আসবে সেই জন্য অবস্থান পরিবর্তনের কারণে হবে মাইনাস অবস্থান পরিবর্তনের জন্য হবে কি মাইনাস আর কস যেটা থিটা আছে আছেই তাহলে এটা হবে চেঞ্জ হবে এক সমকোণের কারণে কস হবে সাইন সাইন থিটা ট্যান একই কারণ এটার এটার জন্য একই কারণ তাহলে ট্যান দ্বিতীয় যাবে মাইনাস ট্যান পরিবর্তন হবে কট তদ্রূপ কোসেক তার নিজের অবস্থানে আছে সাইন এবং কোসেক সে কারণে হবে প্লাস
প্লাস কুসেক, কুসেক পরিবর্তন হবে, কুসেক পরিবর্তন হবে সেক, তাহলে কুসেক হবে সেক থিটা, কুসেক হবে সেক থিটা। আর সেক চতুর্থ অবস্থান থেকে এখানে তাহলে মাইনাস সেক পরিবর্তন হবে কুসেক থিটা। তদ্রূপ কট তৃতীয় থেকে দ্বিতীয়তে আসবে, তাহলে কট যদি দ্বিতীয় থেকে তৃতীয় অবস্থান পরিবর্তন মাইনাস, এবং সমকোণ এক সমকোণের কারণে, বিজোড় সমকোণের কারণে কট হবে ট্যান ট্যান থিটা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, শুধু দুটি এখানে প্লাস আসলো কোনটা কোথা, খেয়াল করো নিজ অবস্থানে কুসেক এবং সাইন এই দুইটা থাকার, খেয়াল করো সাইন নিজ অবস্থানে আছে এই জন্য হবে প্লাস, আর এক সমকোণের কারণে সাইন হবে কস, এক সমকোণের কারণে সাইন কস, কস সাইন ভাইস ভার্সা, সাইন হবে কি, সাইন হবে কস আর কস হবে সাইন, আর ট্যান হলো কট, ট্যান কট আর কট হলো ট্যান। তদ্রূপ কোসেক, কোসেক এবং সেক ভাইস ভার্সা, এটা কী সমকোণ, বিজোড় সমকোণের কারণে, বিজোড় সমকোণ, বিজোড় সমকোণ, বিজোড় সমকোণ থাকার কারণে, যদি বিজোড় সমকোণ থাকে তাহলে এই যে বিজোড় সমকোণ সেই কারণে সাইন হবে কস নিজ অবস্থানের জন্য প্লাস, কস হবে সাইন অন্য অবস্থান থেকে দ্বিতীয় কোয়াড্রেন্টে হবে মাইনাস। তো শুধুমাত্র খেয়াল করো বন্ধুরা, সাইন এবং তার বিপরীত হলো কোসেক, এই দুটিই তার নিজ অবস্থানে হবে প্লাস এবং পরিবর্তন হবে, কুসেক হবে সেক, খেয়াল করো কুসেক সেক, সেক হবে কুসেক, এক সমকোণ থাকার কারণে, বিজোড় সমকোণ থাকার কারণে। শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বিজোড় সমকোণ নিয়ে কাজ করলাম, এরপরে আমরা এই তোমরা এটার মতো করে প্লাস নব্বই ডিগ্রি প্লাস থিটা, এর মতো করে নব্বই ডিগ্রি মাইনাস থিটা, নব্বই ডিগ্রি মাইনাস থিটা হবে ফার্স্ট কোয়াড্রেন্টে, নব্বই ডিগ্রি এখানে গিয়া মাইনাস থিটা ব্যাক করছে পিছনের দিকে, পিছনের দিকে, তাহলে এখানে ব্যাক করলে প্রথম অবস্থানেই তার অবস্থান, প্রথম অবস্থানেই আমরা ছয়টা অনুপাতের মানগুলো বের করবো, ছয়টা অনুপাতের মান আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে বের করবো, সেই কারণে এখানে অল পজিটিভ ঋণাত্মক নিয়ে আর চিন্তা করতে হবে না, শুধু নব্বই ডিগ্রি বা এক সমকোণ থাকার কারণে ওই ওই অনুপাত পরিবর্তিত হবে, শুধু অনুপাত পরিবর্তিত হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই সকলগুলো নাইনটি ডিগ্রি মাইনাস থিটাকোণের ত্রিকোণমিতিক অনুপাত তোমরা বের করবে ছয়টা এর মতোই, এটা হবে প্রথম অবস্থানে, শুধু খেয়াল করবে আমাদের এটার মতোই দ্বিতীয় অবস্থানে, আর এখানে অল পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু অল পজিটিভ, শুধু আমাদের চিন্তা করতে হবে সমকোণের জন্য, শুধু সমকোণ নিয়ে চিন্তা করব, আর ধনাত্মক ঋণাত্মক নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে কি অল পজিটিভ সকল ধনাত্মক, ঋণাত্মক নিয়ে চিন্তা করার কোনোই সুযোগ নাই। সুতরাং এটা তোমরা বের করে নিও, তোমাদের বাড়ি কাজ থাকলে এটা এটার মতো করে করবে, আর যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টস দিবে, আমি তোমাদের সাথে যোগাযোগ রাখবো, আমার সাথে তোমরা যোগাযোগ করবে, শেয়ার কমেন্টস লাইক দিবে, এবং সর্বোপরি তোমরা আমার সাথে সারাক্ষণ থাকার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নামটা একটু চেঞ্জ করতে যাচ্ছি, এই কারণে যে শিক্ষার্থী বন্ধুরা একটু সমস্যা হচ্ছে, সমস্যাটা তোমরা এখন পারবে, সম্ভবত এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমরা একটু লক্ষ্য করলেই পারবে, খুলে দেখবে ওটা লাইট অফ এডুকেশন আমার যে চ্যানেলটা এটা ছিল LIGHT লাইট অফ এডুকেশন, লাইট অফ এডুকেশন, এখন এটাকে আমি একটু কনভার্ট করে এদিকে যাচ্ছি, কারণ এদিকে এই চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না, যথেষ্ট লাইট অফ এডুকেশন অনেকগুলো চ্যানেল একসাথে আছে, এখন এটাকে একটু ভিন্নতা আনার জন্য আমি এটাকে এফএম এডুকেশন, এফএম এডুকেশন কেয়ার, এফএম এডুকেশন কেয়ার এই নামে রূপান্তর করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এফএম এডুকেশন কেয়ার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আবারও জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি, সবাইকে ধন্যবাদ।